ফেব্রুয়ারি 2024 এর প্রথম সপ্তাহ থেকে নর্থ সাইপ্রাস স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন আবারও শুরু হয়েছে। এই অ্যাপ্লিকেশন প্রসেসটি কিভাবে হয় সেটি নিয়ে আজকে কথা বলবো, আর এতদিন কেন হয়নি বা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের সাবমিশন প্রক্রিয়া কি জানুয়ারি ইনটেকে হয়েছে কিনা সেটি নিয়ে একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়া নর্থ সাইপ্রাস বা তার্কি সাইপ্রাস সংক্রান্ত একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারবেন, জানতে পারবেন সেখানে রেকার ডকুমেন্টসগুলো কি এজ ভেরিয়ার বা আনুষঙ্গিক বিষয়ে। আমরা আজকে কথা বলছি ফেব্রুয়ারি ইনটেকের 2024 অ্যাপ্লিকেশন প্রসেসিং টিম। মূল টপিকে অবশ্যই যাবো, তার আগে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকার আসছে তাদের কোনো রকম লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত। ফিয়ার্স, এই চ্যানেলের মাধ্যমে আমরা স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন, ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপডেটেড ইনফরমেশন দিয়ে আসছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ফেব্রুয়ারি 2024 এর প্রথম সপ্তাহ থেকে ইমিগ্রেশনে ভিসা অ্যাপ্লিকেশন আবারও শুরু হতে চলেছে। বিগত সময়ে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর 2023 যেটি দেখতে পাই একেবারে প্রায় বন্ধ ছিলই বলা যায়, অর্থাৎ জানুয়ারি ইনটেকে বাংলাদেশি কোনো অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট ভিসা নিয়ে নর্থ সাইপ্রাসে গিয়েছে এমনটি খুব একটা শোনা যায় না। তাই যারা অ্যাপ্লিকেশন করতে চান, যারা এক চান্সে ভিসা নিতে চান, যাদের অনেক বেশি স্টাডি গ্যাপ আছে, যারা কেবলমাত্র এসএসসি পাস করেছেন, যারা সেখানে গিয়ে পড়াশোনার পাশাপাশি একটু কাজ করতে চান, তাদের প্রত্যেকে এই অ্যাপ্লিকেশনটি করতে পারেন। সব থেকে বেশি গ্রহণযোগ্য যেটি সেটি হচ্ছে অনেক বেশি স্যালারি অন্য ইউরোপের অন্যান্য কান্ট্রির সাথে, বিশেষ করে রোমেনিয়া, কসোভো, মলদোভা, ইভেন মন্টিনেগ্রো, নর্থ মেসিডোনিয়া, এই সমস্ত কান্ট্রির সাথে যদি আমরা কম্পেয়ার করি অবশ্যই অবশ্যই তাদের স্যালারি বেশি। ফুল টাইম ওয়ার্কের স্যালারি যেখানে 15,000 প্লাস তার কেশলেরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী, সেই ক্ষেত্রে পার্ট টাইমও কিন্তু সেভাবে দেয়া হয়, এবং সপ্তাহে যেহেতু 2 থেকে 3টি দিন মাত্র ক্লাস হয় এবং উইকলি যেটি 20 আওয়ার্স 18 থেকে 20 ঘন্টা কেবলমাত্র ক্লাস হয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পড়াশোনার পাশাপাশি কাজ করবেন, এবং যেই দিন পড়াশোনা বা ক্লাস না থাকে সেদিন কিন্তু ফুল টাইম কাজ করতে পারছেন। তাহলে স্টুডেন্ট ভিসায় গিয়ে নিশ্চিত ভিসা হয়ে একটি সহজ মাধ্যম ভালোভাবে ইনকাম করার একটি রাস্তা সেটি হচ্ছে নর্থ সাইপ্রাস, এবং ইন্টারন্যাশনালি রিকগনাইজড বিধায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন বিধায় বিশ্বের যে কোনো জায়গায় আপনারা সেই সার্টিফিকেটগুলো ইউজ করতে পারেন। আপনারা ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।